অভিভাবক আমরা ভীষণভাবে আনন্দিত, ভীষণভাবে ঋদ্ধ। পুষ্প ব্যাচ পরিয়ে আমরা শ্রী ঘোষকে পশ্চিমবঙ্গ সরকারের, এবং পুষ্পস্তবক দিয়ে শ্রী রথীন ঘোষকে বরণ করে নিচ্ছেন এই সংগঠনের সহসভাপতি শ্রী সমীর শীল মহাশয়। জোরে একটা করতালি, পুষ্পস্তবক দিয়ে শ্রী রথীন ঘোষ মহাশয়কে আমরা বরণ। খাদ্যমন্ত্রী শ্রী রথীন ঘোষ আমাদের স্টলে ঘুরে ঘুরে বই দেখছেন এবং উনি বই কিনছেনও। এইভাবেই উনি আমাদেরকে উৎসাহ দিচ্ছেন যাতে আমরা আর সাধারণ পাঠকও বই কিনি এবং বইয়ের অক্ষরের আত্মীয়তায় আমাদেরকে সমৃদ্ধ করি। আজকে বইমেলার প্রথম দিন আমাদের বাংলা বাঙালি খানিকটা সঙ্গ দিয়ে যান, হিরণময় সমুদ্রের মাঝে আমি একা, বড় একা, নিঃশব্দ বিশাল ওখ, মাথায় মতির তাঁচ, রেশমের সারা সাজ, সারা গায়ে তোর হীরের পাদানে রেখেছিস পাঁচ, আর বিনা সেফালেই তোমার শাড়িটা দিকে মেয়ে এলে বুঝি, ও কোন নদী জ্যোৎস্নার জোনাকি হয়ে যেখানে সাঁতার কাটে স্বর্ণ চাপা ধুয়ে ধুয়ে যে জল সুগন্ধি হবে, সেই চল মেয়ে এলে তুমি আমার শরীরে ভীষণ জল বইমেলা এসে শুধু বললেন না, আপনি বইও কিনলেন, একটা পছন্দের বই দেখলাম নবরণ, মানে আইনেরই একটা বই কিনলেন। না, আসলে ব্যাপার হচ্ছে যে বইমেলায় আমরা তো যেটা মূল মেলা হয় সেখানে অনেকে যাওয়ার সুযোগ পায়, কিন্তু এখানে হয়েছে এবং আমাদের তো সবসময় সব জায়গায় যেয়ে ওঠা হয় না, তাই আমার মনে হচ্ছে যেখানে যেহেতু শিক্ষা সংস্কৃতি পরিষদ একটা বইমেলা করছে, ওনারা আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই সুযোগটা আমি গ্রহণ করেছি এবং আমাদের পৌর প্রধান এখানে আছেন, এসে একটু দেখে টেকে যেটা মনে হচ্ছে দুই একটা দেখে টেকে কিনছি আর কি। এখন বর্তমানে অনলাইনে যুগে যেভাবে বই যুবক যুবতীরা কম পড়ছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? না দেখুন, ডিজিটালি অনেকে বই পড়ছে, কিন্তু আমার মনে হয় যে এই পাঠ্য মানে পুস্তক থেকে বই পড়লে, মানে যে বইটা আমরা কিনি বা পড়ি সেটা পড়লে মানে বেশিটা মনে রাখা যায়। সামনে দেখলাম, দেখলেন, দেখেন একটা সাময়িক কাজের জন্যে এখন আমাদের হাতের মুঠোয় আছে, গুগল দেখলে অনেক কিছু জানা যায়, কিন্তু আমার মনে হয় যে বইটা দেখবেন এটা আমাদের এমন কাজ করে যে ভালো লাগছে না, বইটা পড়ে মনটা খানিকটা ভালো হলো, মুক্ত হলো, এইটা আর কি আমার মনে হয়। আজকালকার ছেলেমেয়েরাও কিন্তু বই পড়ে, তবে বাচ্চারা যেমন সেই কমিক সিরিজ টিরিজ এইসবগুলো পড়ে, বড়রা হয়তো আর একটু বড় আকারে পড়ে। বইমেলা কলকাতা বইমেলার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় এরকম ধরনের বইমেলা হচ্ছে, কতটা প্রয়োজনীয়তা আছে না? এটা আর একটু বিস্তৃত হলে কি হয় যে কলকাতায় যে বইমেলা হয় সেখানে তো ধরুন একটা ভ্যারাইটি আছে,
এখানেও অনেক ভ্যারাইটি পাবলিশার্স রয়েছে এবং এখানকার অনেক লোক আছে যারা হয়তো ওই অবধি যেয়ে উঠতে পারে না, তারা এখানে সেই সুযোগটা নেয় এবং এটা প্রচার প্রসার হলে বইয়ের শ্রী বৃদ্ধি ঘটে। যারা পাবলিশার্স অনলাইন পাঠক যারা পড়ে তাদেরকে বই পড়ার দিকে কী বার্তা দেবে? অনলাইন পড়ে মানে কি হঠাৎ দরকার হলো অনলাইন পড়ে, কিন্তু একেবারে ধারাবাহিকভাবে অনলাইন পড়ে খুব কম লোকই আমি দেখেছি। আছে ঠিকই ব্যবস্থা, কিন্তু ওইটা পড়ে মনে রাখাটা একটু মুশকিল, কিন্তু বইটা ওটা পড়তে পড়তে কোনো জায়গায় আপনি ডিজিটালি আবার পড়ে চলে গেলেন, কিন্তু বইতে কিন্তু পড়তে পড়তে আবারও সেটাকে দেখার সুযোগ থাকে, নাহলে আবার ওইটা খুলতে হবে আবার ওইটা পড়তে হবে এটা আর কি। তার মানে বইয়ের বিকল্প কখনো অনলাইন কখনো হতে পারে না, হতে হবেও না, কারণ বই আমাদের চিন্তায় মননে যেখানেই বলুন সব জায়গায় সার্বিকভাবে আছে, ভালো লাগবে ভালো থাকবে। থ্যাংক ইউ।